এসেছি তা হচ্ছে ঈদের দিনের সুন্নত কাজসমূহ। এরকম 11টি সুন্নত সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, যেগুলো আমল করলে অত্যন্ত সওয়াবের মালিক হবেন, এগুলো আমল করার চেষ্টা করবেন। প্রথম নাম্বার হলো, ঈদের দিনে খুব ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিনে আপনারা একদম সকালে নামাজ পড়ে ঘুম থেকে উঠে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তারপর দুই নম্বর হচ্ছে, ঘুম থেকে উঠার পরে মিশক করা। মিশক করা এটা সুন্নাত। অন্যান্য দিনে যে মিশক করলে যেরকম সওয়াব পাওয়া যায়, ঈদের দিনে করলে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। তিন নম্বর হচ্ছে গোসল করা। ঈদের নামাজে আসার আগে আপনাকে গোসল করে নিতে হবে, এটা রসুলের পাকের সুন্নত। চার নাম্বার হলো উত্তম পোশাক পরিধান করা। আপনাকে ঈদের জামাতে আসলে একটা হলেও নতুন কাপড় পরার চেষ্টা করবেন, এটা রসুলের পাকের সুন্নত। পাঁচ নাম্বার হচ্ছে চোখে সুরমা ব্যবহার করা। চেষ্টা করবেন আপনারা ঈদের নামাজে আসার আগে সুরমা ব্যবহার করতে চেষ্টা করবেন। ছয় নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আপনার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে আতর ব্যবহার করবেন ঈদের দিনে। সাত নাম্বার হলো নামাজের পূর্বে মিষ্টান্ন দিয়ে আহার করা। যখন আপনি ঈদের নামাজ পড়তে আসবেন তখন মিষ্টান্ন কিছু মুখে দিয়ে আসবেন নামাজে আসার আগেই। আট নাম্বার হলো তাড়াতাড়ি নামাজের ময়দানে গমন করা। ঈদগাহে গমন করা, মসজিদে উপস্থিত হওয়া, এটা তাড়াতাড়ি যে সময় দিয়েছে এলাকার মধ্যে আপনার ইমাম সাহেব এবং মসজিদের মধ্যে মসজিদ কমিটিরাদের পক্ষ থেকে যেই নির্ধারণ করেছে নামাজ কয়টায় হবে সেটা, তো নামাজের আগে আগে উপস্থিত হওয়া এটা সুন্নত। নয় নাম্বার হলো নামাজ পড়তে যাবার সময় তাকবীর তাশরিক পড়তে নামাজের ময়দানে যাওয়া। নামাজের ময়দানে যখন যাবেন, ঈদগাহে যখন যাবেন, মসজিদে যখন যাবেন, মনে মনে তাকবীর তাশরিক পড়বেন। তাকবীর তাশরিক হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলতে দিই, আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়ে পড়ে ঈদগাহের ময়দানে আসবেন, মসজিদের মধ্যে আসবেন। দশ নাম্বার হলো নামাজের আগে সৎকায়ে ফিতর আদায় করা। নামাজের যাওয়ার আগে আগে সৎকায়ে ফিতরগুলো আদায় করতে হবে, না হলে সেগুলো আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে আপনার রোজা, আপনার রোজার মধ্যে যেই ত্রুটি থাকে, এই এক মাসে যে ইবাদত বন্দি করেছেন এবাদতের মধ্যে যে ত্রুটি থাকবে সেগুলো সৎকায়ে ফিতরের মাধ্যমে আল্লাহ পাক সেগুলো মাফ করে দেবেন। সুতরাং যেরকম নামাজের মধ্যে ভুল হলে, ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়, ঠিক তেমনিভাবে রোজার কোনো ভুল হলে, রোজার মধ্যে কোনো গলতি হলে, এবাদতের মধ্যে কোনো গলতি হলে সেগুলো সৎকায়ে ফিতরের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপরে এগারো নাম্বার হচ্ছে নামাজে যাবার সময় রাস্তায় যাবে, যে রাস্তায় যাবে আসার সময় সে রাস্তায় না এসে অন্য রাস্তায় আসা। আপনি চেষ্টা করবেন নামাজে যেই পথ দিয়ে এসেছেন ঈদগাহের ময়দানে, অন্য বিকল্প কোনো পথ থাকলে যাওয়ার সময় অন্য বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এ হচ্ছে